নিজের 1.5 বছরের সন্তানকে বিক্রি করতে এসে ধরা পড়ে গেল বাবা। মালবাজার মহকুমার ওদলাবাড়ি বাজারের ঘটনা। জানা গেছে সোমবার দুপুরে কৈলাসপুর চা বাগানের বাসিন্দা বিশ্বনাথ ওরাও তার ছোট 1.5 বছরের ছেলেকে ওদলাবাড়ি বাজারে বিক্রি করতে নিয়ে আসেন। 50,000 টাকার বিনিময়ে বাচ্চাটি বিক্রি করতে আসে ওই চা বাগানের ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় 2 স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। ওই ব্যক্তির কাছে ক্রেতা সেজে যায়। তখন বিশ্বনাথ ওরাও ছেলেকে 50,000 টাকায় তাদের কাছে বিক্রি করতে রাজি হয়। ওদলাবাড়ির স্বেচ্ছাসেবী সংগঠন ন্যাস এবং স্টেফের সদস্যরা এরপর বিশ্বনাথ ওরাওকে ধরে ফেলে। খবর দেওয়া হয় মালবাজার পুলিশকে। বাচ্চার শারীরিক অবস্থা ভালো না থাকায় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাই ওদলাবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে চিকিৎসা করান। স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য বিকাশ দেবরায় এবং নফসার আলী বলেন, এই ব্যক্তির 5টি সন্তান রয়েছে। ওদলাবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে এই সন্তানের চিকিৎসা করানোর নাম করে বাজারে বিক্রি করতে গিয়ে ধরা পড়ে যায়। কৈলাসপুর টি গার্ডেনের একজন শ্রমিক আর কি, সে তার বাচ্চাকে নিয়ে হচ্ছে জায়গায় জায়গায় বিক্রি করার জন্য বলে যাচ্ছে। কোথাও 50,000 বলছে, কোথাও 30,000 বলছে। তারপরে আমাদের ভলেন্টিয়ার এবং আমাদের যারা মেম্বার্স থাকে তারাও তার সাথে আলোচনা করি বিক্রির ব্যাপারে, এবং যথারীতি একটা দাম দরের মাধ্যমে আলোচনাটা এগিয়ে যায়। তারপর আমরা জানতে পারি যে এর বাড়িতে আর কি, এরা হচ্ছে টি গার্ডেনের শ্রমিক, সে এবং তার মিসেস, এবং তারা হচ্ছে বাচ্চাটা তার মিসেস জানে কিনা সে নিজেও জানে না, বাচ্চাটাকে বাড়ি থেকে নিয়ে এসছে। এবং বাচ্চারা শারীরিক কন্ডিশন এতটাই খারাপ যে আমরা তাকে এই মুহূর্তে ওদলাবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এসেছি চিকিৎসার জন্য। এদিকে চা শ্রমিক বিশ্বনাথ বলেন, বাড়িতে খুব অশান্তি, সেই কারণেই তিনি ছোট এই ছেলেকে বিক্রি করতে চেয়েছিলেন। हम तो कैलाशपुर से आगे यही पे रहा था, हॉस्पिटल आएगा। हाँ अच्छा अच्छा, इसका हम थोड़ा थोड़ा बुखार था, इसलिए हम यही हॉस्पिटल से दवा लेके घर। तो बेचने का है तू चला गया? हमारा टेंशन और थोड़ा पे दिया, इसलिए हमारा मूड खराब। वो दुकान में 50,000 बोला ना? नहीं नहीं नहीं, तू पहले दाम कितना रखा था? नहीं नहीं नहीं, बेचिया पहला दाम कितना बोला था तू, ये बात बोल। 50,000 बोला। 50,000 बोला, बाद में हम कितना बोला तुमको? 5,000। तू कितना बोला? 25,000। ये बात हुआ ना, दूसरा का तो तुम 20,000 में बच्चा दे रहा था। नहीं नहीं, अच्छा क्यों क्यों बिक्री कर रहा था? क्यों बिक्री कर रहा था? क्या प्रॉब्लम? क्या कारण है? नहीं, हमारा भी थोड़ा दे देता है तो।